অবশেষে প্রসেসর বাজারে মিডিয়াটেক লঞ্চ করে দিল আরও দুইটি প্রসেসর। এই প্রসেসর দুইটি হচ্ছে মিডিয়াটেক হিলিও G96 এবং মিডিয়াটেক হিলিও G88। এই দুইটি লো মিড রেঞ্জ বাজেটের প্রসেসর, অর্থাৎ মোটামুটি লেভেলের 15,000 থেকে 20,000 টাকা বাজেটের প্রসেসর। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রসেসর দুইটির যে যে স্পেশাল ফিচার অ্যাড করা হয়েছে এবং কোনটিতে কোন ক্যামেরায় সাপোর্ট, কোনটিতে কত ম্যাক্স ব্যাটারির সাপোর্ট, অর্থাৎ এই প্রসেসরের যাবতীয় বিস্তারিত বর্ণনা আলোচনা করব। তো অবশ্যই আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই প্রসেসর দুইটির মধ্যে হাইলাইটগুলো হচ্ছে, এখানে দুইটিতে আপনি এসওসি, পাওয়ার সাপ্লাই এবং গেমিংয়ে এক্সট্রিম পারফরমেন্স পাবেন, আর এখানে ডুয়েল 4G সাপোর্ট রয়েছে দুইটিতেই। চলুন এবারে একে একে দুইটি প্রসেসরেরই বর্ণনা জানা যাক। মিডিয়াটেক হিলিও G88, এই প্রসেসরটিতে আপনি ডিসপ্লেতে পাবেন 90Hz রিফ্রেশ রেট, এবং এখানে ক্যামেরার দিক থেকে আপনি ম্যাক্স 64MP ক্যামেরা ইউজ করতে পারবেন মেইন ক্যামেরা। আর এখানে রয়েছে হাইপার ইঞ্জিন 2.0 লাইট গেম টেকনোলজি, এটি একটি নতুন ফিচার, অর্থাৎ এই প্রসেসরের জন্য এটি একটি নতুন ফিচার। আর এখানে অক্টাকোরের একটি CPU ইউজ করা যাবে। আর ভিডিওতে আপনি নাইট মোড এবং ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা দুটি পাবেন এই প্রসেসরে অ্যাড করার জন্য, আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেরও সাপোর্ট রয়েছে এখানে। এই ফোনটিতেও সুপার অ্যামোলেড এবং IPS ডিসপ্লে দুইটি ইউজ করতে পারছে, আর 4G ইউজ করা হয়েছে ডুয়েল সিমেই। এবারে দেখে নেওয়া যাক মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসরের যাবতীয় বর্ণনা। মিডিয়াটেক হিলিও G96, এই প্রসেসরটিতে 120Hz সুপার অ্যামোলেড HD+ ডিসপ্লের সাপোর্ট রয়েছে, আর এখানে 108MP ম্যাক্স ক্যামেরার সাপোর্ট রয়েছে। আর এখানে আরেকটি ভালো ফিচার হচ্ছে, এখানে নো লিমিট DDIC সাপ্লাই সাপোর্ট রয়েছে, এবং এখানে আপনি ডিসপ্লে হিসাবে LCD ও সুপার অ্যামোলেডের 90fps পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এখানে CPU হিসাবে রয়েছে 2 ARM কর্টেক্স A76, আর এখানে ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz পর্যন্ত। এখানেও আপনি ডুয়েল 4G এর সাপোর্ট পাবেন। আমি ভেবেছিলাম যে G96 প্রসেসরটিতে 5G এর সাপোর্ট দিবে, কিন্তু সেটি দেয়নি, অর্থাৎ এটি একটি 4G প্রসেসর। এই ছিল এই প্রসেসর দুইটির যাবতীয় সংক্ষিপ্ত বর্ণনা, এবং আশা করা যায় যে এই দুইটি প্রসেসর নিয়ে শীঘ্রই কোনো কোম্পানি নতুন ফোন রিলিজ করবে। যে মিডিয়াটেকের G88 প্রসেসরটি রয়েছে, এটি নিঃসন্দেহে 15,000 টাকার ভিতরে যদি পাওয়া যায় এই চিপসেটের ফোন, সেক্ষেত্রে হতে পারে এটি বেস্ট চয়েস। আর G96 প্রসেসরের ফোনগুলো যদি 20,000 টাকা বাজেটে পেয়ে যায়, তো সেক্ষেত্রে এটি আরও একটি ভালো ফিচার হতে পারে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।